হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। আর অষ্টমীর সকালবেলায় চলে এসেছিলাম আমার বাপের বাড়িতে, আর ষষ্ঠী সপ্তমী শ্বশুর বাড়ির সবার সাথে ঘুরেছি। আর দেখো, এই যে পিছনে আমার মা আর আমার দাদার ছেলে মেয়ে আছে, আমার দাদা বৌদি, আর এই যে আমার একটা বোন এখানে আছে, আর আমার বড়ও আছে সাথে। তো সবাই মিলে, বাপের বাড়ির সবাই মিলে অষ্টমীতে দেখো ঘুরতে এসেছি। আর আমাদের বাড়ির কাছাকাছি না, কিছুটা দূরে কদমতলায়। তো যারা হাওড়া ডিস্ট্রিক্টে থাকো তোমরা কদমতলা জানো, চেনো। তো অনেকটা অনেক ঠাকুর এখানে আছে, আর খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করেছে দেখো। তো প্রথমেই এই ঠাকুরটা আমরা দেখলাম দেখো, তো এই মন ঠাকুরকে দেখলাম, দারুণ লাগছে দেখো, খুব সুন্দর এই ঠাকুরের মুখখানাও খুব সুন্দর হয়েছে। এবারে আমরা দেখো ঠাকুর দেখে এবারে আমরা এগোচ্ছি তো আরও ঠাকুর দেখবো বলে। এই যে দেখো সারা রাস্তা লাইটিং কত সুন্দর, আর এই বছরে একটা দিন মা আসে, আমরা 365 দিন অপেক্ষা করি বলো। মা দুর্গা আসে আমাদেরকে এই 4টে দিন আনন্দ দেওয়ার জন্য, সত্যি দুর্গা ঠাকুর আসে আমাদের এই দেখো উত্তরবেটরা। তো এই 4টে দিন আমরা কিন্তু দুঃখ ভুলে 4টে দিন খুব হাসি খুশিভাবে ঠাকুর দেখতে বেরাই, সত্যি কথা, এটা মা দুর্গার লীলা। খুব সুন্দরভাবে আমাদের এই 4টে দিন কেটে যায় বলো বন্ধুরা। তো দেখো এই যে, তারপরে আমরা এই মায়ের মন দর্শন করলাম, এই যে দেখো বন্ধুরা, এই যে। আর আমার তো ছোটো বাচ্চা, আমি একদম দূরে দূরে যেতে পারিনি। এই যে আমার সোনামা ওর দিদার কোলে আছে, দূরে বলতে যেগুলো এবারে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, তারপরে আরও যারা যা যা আছে আর কি, যেগুলো খুব নাম করা দেশপ্রিয় সুরুচি সঙ্গ, সেসব জায়গায় আমার যাওয়া হয়নি। বেহালাতেই যা গেছিলাম, তো সেটার ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর দেখো তারপর বাটা বজবজ আমার শ্বশুরবাড়ির কাছাকাছি। আজকে অষ্টমী, অষ্টমীতে চলে এসেছি বাপের বাড়ি, এই যে কদমতলায় দেখো। এবারে আমরা এই ঠাকুর দর্শন করব কদমতলাতে। তো ভিড়টা শুধু দেখো বন্ধুরা, এখানে এই যে মণ্ডপটা দেখতে পাচ্ছ, এই যে এই প্যান্ডেলটা কিন্তু, এই যে তোমরা দেখলে বুঝতে পারবে, আমি দেখাচ্ছি দেখো। এখানে গোয়েন্দা তা এখানে যারা যারা গোয়েন্দার যা যা বই করে আর কি, ফেলুদা গোয়েন্দা, তো তাদের এখানে দেখো এইটা, এই যে দেখো দেখতে পাচ্ছ সত্যান্বেষী, এই দেখো সুশান্ত সিং রাজপুত, তারপরে এই যে দেব অনির্বাণ, তারপরে আবির চট্টোপাধ্যায়, যারা যারা আর কি এই গোয়েন্দা ফেলুদা এই ধরনের ফিল্ম করেছেন। তো দেখো ওনাদের উদ্দেশ্যে দেখো এই যে গোয়েন্দা প্যান্ডেলটা করেছে দেখো। এবারে কিন্তু আমরা মায়ের দর্শন করব দেখো বন্ধুরা, এই যে মায়ের দর্শন করলাম। এবার এই মায়ের দর্শন করার পর আমরা কিন্তু এবার বেরোবো, বেরিয়েই কিন্তু মাঠের মধ্যে, এই যে এখানে দেখতে পাচ্ছ মেলা বসেছে, আর মেলা মানেই কিন্তু মাম্মামের গাড়ি চড়া। আমরা যতবার গেছি ততবারই কিন্তু গাড়িতে চড়বে, তো সেটা আমি আর ভিডিও করিনি। তো দেখো এখানে আমার মাম্মা কিন্তু গাড়িটা চড়বে, আর বাচ্চাদের কি বলবো বলো তো, ওরা ওই গাড়ি দেখলে ওরা চড়বে, আর আমার মেয়ে তো একটা ফোঁটাও ভয় পায় না। এই যে আমি দেখো ভিড় খুবই আছে, তো মাম্মামকে নিয়ে কোলে নিয়ে আমি দাঁড়িয়ে আছি, এই যে আমার মাও আছে আমার সাথে। তো বন্ধুরা আমার মাম্মামের কিন্তু চড়া হয়ে গেছে গাড়ি, এবার কিন্তু আমরা বেরোচ্ছি। এই যে তো কিছুটা এগোলেই কিন্তু দেখো মায়ের দর্শন করছি আমরা, কিছুটা এগিয়ে গিয়েই, এই যে দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আমরা আর ভেতরটায় ঢুকিনি, বাইরে থেকেই দেখে নিয়েছি দেখো মায়ের মুখখানা বন্ধুরা, এটাও দারুণ করেছে এই প্যান্ডেলটাও। এই যে এবার ওই মায়ের দর্শন করে এবারে আমরা বেরিয়ে গেলাম আবার। আর টুকটাক খাওয়ার মধ্যে আমরা কিন্তু টুকটাক কিছু খাইনি, এই আমার মেয়ে তারপরে আমার দাদা ছেলে মেয়ে আছে, ওরা খেলনা কিনেছিল। আর ভিড়টা শুধু দেখো, আমরা জাস্ট যাওয়ার পথে আমরা রেস্টুরেন্টে খেয়েছিলাম, ভিড়টা খুব ভিড় ছিল বন্ধুরা। আর শেষে যখন শেষের একটা ঠাকুর আমরা দেখবো, এত ভিড় ছিল, এত ভিড় ছিল, তো আমরা কী করলাম, অত ভিড়ে ছোটো বাচ্চাদের নিয়ে লাইনে দাঁড়াতে পারবো না বলে আমরা আর দেখিনি ওই ঠাকুরটা। দেখো শুধু ভিড়টা কত, কিন্তু আমরা এখানে ঢুকেছি দেখো কত ভিড় দেখেছো বন্ধুরা। কিন্তু এই 4টে দিন সত্যি কথা হাসি আনন্দে খুব সুন্দরভাবে কেটে যায়, মা দুর্গা আসে আমাদেরকে আনন্দ দিতে, সত্যি কথা একদম। এই যে আমরা দেখো এত ভিড় ঠেলাঠেলি করে এবার আমরা মায়ের দর্শন করতে যাব। আর প্যান্ডেলটা দেখো খুব সুন্দর করেছে দেখো বন্ধুরা, দারুণ করেছে এই প্যান্ডেল, এইটা সব থেকে বেস্ট লেগেছে আমার। তো চলো ভিড়টা শুধু একটু দেখে নাম, এ দেখো সুবল স্মৃতি সংঘ খুব সুন্দর করেছে, দেখছো বন্ধুরা দেখো। এই যে বাইরে থেকে এখন আমি দেখিয়ে নিচ্ছি,
এবার আমরা দেখো মায়ের দর্শন করব, ভেতরে আমরা যাব, প্যান্ডেলের ভেতরে ঢুকবো এবার। আর মাম্মাম কিন্তু এখন আমার কোলেই রয়েছে, কেননা ও বেশি আমার কোলেই বেশিরভাগ থাকে, কার কোলে খুব একটা থাকে না। যাই হোক, আমরা এবার ভিড় ঠেলে এবার মায়ের দর্শন করব। দেখো অবশেষে মায়ের দর্শন পেলাম ভিড় ঠেলে। দেখো বন্ধুরা, আর আমার এই ব্লগ ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের সকলের অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা। আর যারা যারা নতুন আছো আমার ইউটিউব চ্যানেলে, তোমরা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবার কাছে অনুরোধ রইল যে কেউ একটু ভিডিও দেখে স্কিপ করে চলে যেও না। তো যাই হোক, ফুল ব্লগটা দেখো, অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও। এই যে দেখো বন্ধুরা, এবার আমরা রেস্টুরেন্টে ঢুকে গেছি এখানে। তো আমরা এবার এখানে খাওয়া দাওয়া করব। তো আমরা এখন ভেতরে ঢুকে গেলাম। আর নেওয়ার মধ্যে আমার বৌদি দাদা ওরা মিক্সড রাইস নিয়েছিল, আমরাও মিক্সড ফ্রাইড রাইস নিয়েছিলাম, তার সাথে ফিশ ফিঙ্গার ছিল, আরও অনেক কিছু ছিল। তো চলো, ভিডিও কিন্তু আর বেশি বড় নয়। দেখো এখানে আমি আর আমার বর কিন্তু এক প্লেটই নিয়েছি, কেননা অনেকটাই ছিল। এটার পরে আবার মিক্স ইয়ে আসবে, ফিশ ফিঙ্গার অর্ডার দিয়েছিলাম। আর রেস্টুরেন্টটা তো সব কিছুর দামই বেশি, আর তার মধ্যে সবথেকে বড় কথা হচ্ছে পুজো। পুজোতে যেটার দাম 100 টাকা সেটা বলবে 150 টাকা। তো যাই হোক, এই যে আমরা এখানে সস দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, ভালো থেকো সবাই, আর ভিডিওটা শেয়ার করে দিও।